হ্যালো গাইস, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম মানালি। সো গাইস, তোমরা যেরকম লাস্ট ব্লগে দেখেছিলে, আমি রাত্রির 10টার সময় মানালি পৌঁছেছিলাম আমাদের ধর্মশালা থেকে। আর মানালিতে আমাদের 3 নাইট স্টে আছে। আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই মানালির সাইট সিন, কারণ এখন অলরেডি সকাল 10টা বেজে গেছে, তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে। জানি না কতগুলো সাইট সিন করবো, যতগুলো করবো তোমাদেরকে ডেফিনেটলি এই ব্লগটাতে দেখাবো। কালকে যাচ্ছি হচ্ছে আমরা রোটাং পাস। তো তোমরা যদি কোনো ব্লগ দেখো কি না দেখো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি কালকের ব্লগটা ডেফিনেটলি তোমরা চেক আউট করবে, কারণ কাল যাচ্ছি রোটাং পাশে। আর রোটাং পাশে পড়েছে বড়, আমাদের রুমের দরজাটা খুললে এরকম একটা ভিউ আছে। হা হা, কি লাগছে মায়েরি। পুরো হোটেলটা মনে হচ্ছে একটা পাহাড়ের কোলের মধ্যে বসানো আছে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর এই হোটেলটা তো গাইস, আজকের দিনের ফার্স্ট সাইট সিনে আমরা পৌঁছে গেছি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই জায়গাটা একটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স আমি এনজয় করেছিলাম, তার তোমরাও এনজয় করবে। এই নেক্সট ক্লিপে তোমরা দেখতে পাবে এই জায়গাটা খুবই একটা অসাধারণ। অ্যান্ড জাস্ট আই এম স্পিচলেস অ্যাবাউট দ্যাট প্লেস, কারণ ওই জায়গাটা ইস নেক্সট লেভেল, ইস রিয়েলি আ নেক্সট লেভেল। তো চলো ওই জায়গাটায় তোমাদের নিয়ে যাই অ্যান্ড দেখা ওই জায়গাটা কতটাই সুন্দর অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। ঘুরতে ঘুরতে হিমাচলের মানালির পাড়ার মধ্যে চলে এসেছি। পুরো অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এটা, এখানকার লোকাল ঘরদোর ফরেনাররাও ভর্তি, আর এখানে পুরো গোবরে ভর্তি, কারণ এখানে গরু চাষ হয়। এই জায়গাটা আমরা একটা নিউ জিনিস এক্সপিরিয়েন্স করছি। তো ঘুরতে ঘুরতে আমরা এখন ফলসের দিকে এগোচ্ছি, জানি না কতটা ডিস্টেন্স এখান দিয়ে ফলসটা। সামনের লুকটা খুবই সুন্দর লাগছে, কাশ আমারও এই জায়গা একটা যদি বাড়ি হতো। এই জায়গাটা এতটাই শান্ত, মনে হচ্ছে জাস্ট এখানে সারা দিন বসে আমরা টাইম স্পেন্ড করি। জাস্ট আমি যদি চুপ হয়ে যাই, তোমরা জাস্ট কোনো সাউন্ড পাবে না এখান থেকে, জাস্ট একটা ওয়াটারফলসের আওয়াজ হচ্ছে সেটাই পাবে। তোমাদের কেমন লাগছে এই জায়গাটাকে জানাও কমেন্টে। এন্ড গাইস, আমরা এতটাই মানে লাইক পুরো খাঁড়া রাস্তা অনেকটাই ট্রেকিং করে নিয়েছি। লাইক আমাদের যেখানে গাড়ি ছেড়েছে ওখান দিয়ে ওয়াটারফলস মিনিমাম 5 কিলোমিটার, আর আমরা পুরো এই পাহাড়ের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। ফর দ্যাট রিজন আমি একটু হাঁফিয়েও যাচ্ছি। আর এই আমরা একটা পাথরের ওপর দাঁড়িয়ে আছি, আর এখান দিয়ে পুরো এই জায়গাটা দেখা যাচ্ছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা হেলিপ্যাডও আছে, এন্ড সামনে বিয়াস নদী বেয়ে যাচ্ছে। আমরা ওয়াটারফলস এর দিকে যেতে যেতে একটা এখানে এই দাদুর সাথে দেখা হলো। সো দাদুর এখানে দোকান আছে, তো আমরা একটু জল নিয়ে বসে এখানে আমি বসে আর যোজো ওখানে বসে এই ভিউটা এনজয় করছিলাম। জাস্ট আই এম স্পিচলেস, মানে এখানে যদি মানে বসেই থাকি, মানে বসেই থাকতে ইচ্ছা করছে, সামনে ওয়াটারফলসে যেতে ইচ্ছা করছে না, বসে মনে হচ্ছে চোখের সামনে ফটো দেখছি। মানে দেখো ক্লাউড গুলো পুরো একদম সিঙ্গেল জায়গায় স্টে হয়ে আছে, একটা মানে আলাদাই এখানে জায়গাটা লাগছে। আমাদের এখন এই ছোট একটা ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে, আর খুব জোরে জল আসছে এখানে। এন্ড 1 2 আমার জর্ডন ভিজে যাবে, নাহলে ঠিক করে নাহলে কাম যাজো। রাস্তাটা দেখছো পুরো ট্রেকিং এর রাস্তা, আলাদাই এরকম ট্রেকিং রাস্তায় আমি তো তাও জর্ডনটা আজকে আমার পরে এসেছি। জোজো লোফার টমি হিলফিগারের লোফার্স পরে এসেছি, এখন যাচ্ছে ওপরে, আর ওর জুতোটা অনেকই স্লিপ করছে, খুবই রিস্কি ব্যাপার আছে। তো নো ওয়ারিস, আমরা আস্তে আস্তে উঠছি। আর এই জায়গাটা খুবই একটা আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে, ফার্স্ট টাইম এত সুন্দর আমি একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করছি। আমরা এখন হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা জঙ্গলের ভেতরে চলে এসেছি। জাস্ট আমরা পাহাড়ের এখন কত উপরে চলে এসেছি, পুরো আমাদের এইখানে পাইন ট্রিতে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের সামনে এখন এই সুন্দর একটা জায়গা। আহা, কি জায়গাটা ভাই, ভাই আলাদাই একটা মজা আসছে না জোজো, একটা পজিটিভিটি আসছে ভেতর থেকে, মানে লিটারালি ট্রাস্ট মি, যদি আমাকে বাড়ি ওখানে কেউ যদি, আমরা এখানে 5 কিলোমিটার ওপর হেঁটেই যাচ্ছি, এখন অনেকটাই দূর। ফাইনালি আমরা ওয়াটারফলস এর কাছে পৌঁছে গেছি। ওই যে দূরে গাইস দেখতে পাচ্ছ, ওই যে ওয়াটারফলস এ পড়ছে, সেই পাহাড়ের ওপর থেকে ওয়াটারফলসটা লাইক ওয়াটারটা পড়ছে। আর এই জায়গাটা ক্যামেরায় একদমই জাস্টিফাই করছে না, টু বি অনেস্ট। এটা যদি তোমরা নিজের চোখে দেখতে, দেন একটা আলাদাই জিনিস তোমরা এক্সপিরিয়েন্স করছে, আলাদাই অ্যাডভেঞ্চার তোমাদের হতো। তো আমাদের যে এতক্ষণের জার্নি সাকসেসফুল হয়েছে, আর তোমাদেরও কেমন লাগছে ডেফিনেটলি কমেন্টে এটাও আমাকে জানাবে। আর তোমরা যদি মানালি আসো, এই জায়গাটা তোমরা ডেফিনেটলি আসবে, একটা খুব সুন্দর স্পট আছে এই জায়গাটা। এটা হচ্ছে পুরো এখানকার অ্যাম্বিয়েন্স। লাইক আমি একটা এখানে পাথরের ওপর দাঁড়িয়ে আছি, আর পাথরের ওপর দিয়ে এই ভিডিওটা নিচ্ছি।
আর এরও উপরে যাওয়া যেত, আর আমরা যাবো না কারণ অলরেডি ফ্যামিলির মেম্বাররা দাঁড়িয়েছে, সো আমাদের অনেকটা এখন হেঁটে যেতে হবে। তো গাইস, আমরা আমাদের সাইড সিনটা এক্সপ্লোর করার পর যখন ফিরছিলাম আমাদের গাড়ি যেখানে দাঁড় করানো ছিল, তখন একটা এই সুন্দর একটা মন্দির আমরা দেখতে পাই। বাট ব্যাড লাক, আমি জুতো পরেছিলাম, সো আর খুলে ঢুকতে পারিনি কারণ অলমোস্ট অনেক টাইম হয়ে গেছিল। তো তোমাদেরকে বাইরে দিয়ে দেখালাম এই মন্দিরটা, অ্যান্ড তারপর তোমরা দেখো এই রাস্তাটা কতটাই স্টিফ ছিল, মানে এই স্টিফটা ক্লাইম করে আমরা ওই ওয়াটারফলটা দেখতে গেছিলাম। আমাদের পুরো একদম ভালো টাইট হয়ে গেছিল কারণ এই জায়গাটা অনেকটাই স্টিফ ছিল। আই হোপ তোমরা ভিডিও ক্লিপ দেখে বুঝতেও পারছো কতটা স্টিফ ছিল। তো গাইজ, আমরা এখন আমাদের নেক্সট সাইট সিনের লোকেশনে চলে এসেছি, দ্যাট ইজ ওল্ড মানালি। সো ওল্ড মানালির এখানে একটা ক্লাব হাউস আছে, সো এই ক্লাব হাউসটাতেই আমরা যাচ্ছি এখন। আর বেসিক্যালি এই ক্লাব হাউসটাতে আছে মানালির হ্যান্ডমেড গার্মেন্ট, আরো অনেক কিছু আছে। তো চলো ভেতরে যাওয়া যাক ক্লাব হাউসটার, অ্যান্ড এক্সপ্লোর করি কি কি আছে। সো বেসিক্যালি এই জায়গাটা আমার খুব একটা ইন্টারেস্ট লাগেনি কারণ এখানে মোস্টলি মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছিল। তো এই দেখতে পাচ্ছ এখানে মেয়েদের লাইক ব্যাগ, সাইড ব্যাগ, অ্যান্ড অনেক হ্যান্ড ক্রাফটেড অনেক লাইক চুড়িদার।